বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আশা করি তোমরা ভালো থাকবে। এই করোনাকালীন এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আল্লাহ যে অবস্থায় রেখেছেন তার জন্য অনেক শুকরগুজার করছি মহান রব্বুল আলমিনের কাছে। যাই হোক, আজকে যারা নতুনভাবে আমার ক্লাসে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে আমি আমার পরিচয়টুকু আবার দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মুতাহের হোসেন, সিনিয়র প্রভাষক এমেগনি আদর্শ কলেজ, কোলাবড়া মৌলভীবাজার। আমার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান। যা হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি কারবারের একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। তোমরা আগে থেকে যারা আমার ক্লাস করছো, যারা আমাকে ফলো করছো, আমি এই অংশীদারি কারবারের উপরে ইতিমধ্যেই আমি আরও ক্লাস তিনটি ক্লাস নিয়ে নিয়েছি। প্রাথমিক আলোচনা সংক্রান্ত বিষয়ে দুটি ক্লাস নিয়েছি এবং পরিবর্তনশীল মূলধন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আমি আরও একটি ক্লাস করেছি। আজ আমি স্থায়ী মূলধন পদ্ধতির উপরে একটি সমস্যা এবং তার সমাধান তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি খুব আন্তরিকতার সাথে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, যাতে সামনে থেকে তোমরা, যদিও করোনার কারণে আমাদের শিক্ষকদের সান্নিধ্য থেকে তোমরা দূরে আছো, কিন্তু আমি অনলাইনে যেভাবে ক্লাস নিচ্ছি শতভাগ হয়তো সামনাসামনি ক্লাসের মতো হবে না, কিন্তু সিংহভাগ তোমাদের হয়ে যাবে এটা আমার বিশ্বাস, তোমরা যদি একটু আন্তরিকতার সাথে ক্লাসগুলো লক্ষ্য করো। যা হোক, আজ আমি যে অঙ্কটি তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি সংক্রান্ত একটি সমস্যা। এই অঙ্কের আমার পিছনের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটি আমি এখানে নিয়ে এসেছি। এখানে সাদিক, সাইফুর ও সাব্বির তিনজন অংশীদার 2020 সালের 31 ডিসেম্বর তারিখে তাদের উদ্বৃত্ত দেয়া আছে প্রশ্নে। তাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ দেয়া আছে, সাদিকের প্রারম্ভিক মূলধন 2 লক্ষ টাকা, সাইফুরের 60,000 টাকা এবং সাব্বিরের 40,000 টাকা। তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত প্রশ্নে দেয়া আছে। চলতি হিসাবের উদ্বৃত্ত, সাদিকের ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে 16,000 টাকা, সাইফুরের 6,000 টাকা এবং সাব্বিরের ডেবিট উদ্বৃত্ত 4,000 টাকা। চুক্তি অনুযায়ী অংশীদারদের মূলধন উত্তোলন এবং চলতি হিসাবের উপর 10% সুদ ধরতে হবে, যে কথাটি এই প্রশ্নে বলা আছে। এছাড়াও সাব্বির বাৎসরিক 16,000 টাকা বেতন পাবে। প্রশ্নের আরেকটি শর্ত, সাব্বির যে তৃতীয় অংশীদার সে সারা বছরে 16,000 টাকা বেতন পাবে। অংশীদারগণ প্রতি মাসের মাঝামাঝিতে যথাক্রমে 1,000 টাকা, 600 টাকা এবং 500 টাকা করে উত্তোলন করেছেন। তাছাড়াও সাইফুর কারবারত 400 টাকার পণ্য উত্তোলন করেছেন। বছরের মধ্যকানে সাব্বির কারবারে 5,000 টাকার, সাব্বিরের কারবারের ঋণ 5,000 টাকা পরিশোধ করা হয়েছে। হ্যাঁ, অবশ্য সাব্বিরের কারবারের ঋণ ছিল, আমরা প্রশ্নে আগে পড়ে গিয়েছি। উপরোক্ত সমন্বয়সমূহ সাধন করার পূর্বে এখানে আরেকটি বিষয় বলা আমি ছেড়ে আসছি। অংশীদারগণ বন্টনযোগ্য মুনাফার প্রথম 1 লক্ষ টাকা পর্যন্ত 50%, 30% এবং 20% হারে মুনাফা ভোগ করবে এবং বন্টনযোগ্য মুনাফার অবশিষ্টাংশ তারা সমানভাবে ভাগ করবে। এ যে অঙ্ক, এটি সাধারণত দ্বৈত মুনাফার বন্টন হার, যে যদিও স্থায়ী মূলধন পদ্ধতির অঙ্ক কিন্তু মুনাফার বন্টনটা হচ্ছে দ্বৈত হারে। প্রথম একটি অংশ আনুপাতিক হারে, পরবর্তী অংশ আবার সমান হারে। যা হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্থায়ী মূলধন পদ্ধতির অঙ্ক আজকে তোমাদের সামনে আমি প্রথম নিয়ে এসেছি। আমি গতদিন পরিবর্তনশীল মূলধন পদ্ধতির অঙ্ক করেছি। আমি স্থায়ী মূলধন এবং পরিবর্তন মূলধন পদ্ধতির পার্থক্যটুকু তোমাদেরকে গত ক্লাসে আমি ক্লিয়ার করে বুঝানোর চেষ্টা করেছি এবং আমি আশা করি তোমরা বুঝেছ। এরপরেও আমি আজকে আরেকটু তোমাদের জ্ঞাতাতে একটু ক্লিয়ার করছি। স্থায়ী মূলধন পদ্ধতিতে লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা যেটা করি, এই পদ্ধতিতে লাভ লোকসান আবন্টন হিসাবে কারবার চলাকালীন সময়ে সারা বছরে যে কারবারে যে সমস্ত পরিবর্তন হয়, অংশীদারদের মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বেতন, কমিশন, বন্টনযোগ্য মুনাফা, যাবতীয় বিষয়ের কারণে যে পরিবর্তন হয় তা মূলধন হিসাবে, পরবর্তীতে মূলধন হিসাবে স্থানান্তরিত হয়, সেজন্য আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখেই লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা এগুলা হিসাববুক্ত করি। কিন্তু যখনই আমরা স্থায়ী মূলধন পদ্ধতিতে অঙ্ক করব, সেক্ষেত্রে আমাদেরকে চলতি হিসাব করতে হবে, অর্থাৎ
একটা কারবারের সারা অংশীদারদের সারা বছরের কারবার পরিচালনা করতে গিয়ে যত ধরনের আয় ব্যয় বা যত ধরনের পরিবর্তন সংঘটিত হবে অতিরিক্ত মূলধন ব্যতীত যাবতীয় পরিবর্তন আমরা চলতি হিসাবের মাধ্যমে সমন্বয় সাধন করব। আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে লাভ লোকসান আবন্টন হিসাবের কলামের ভিতরে আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখে যাবতীয় হিসাব বিষয়গুলো হিসাবযুক্ত করতাম। আজকে আমরা মূলধন হিসাব লিখব না, অংশীদারদের চলতি হিসাব লিখব, কারণ পরবর্তীতে এই আমাদের যাবতীয় পরিবর্তনগুলো অংশীদারদের চলতি হিসাবে স্থানান্তরিত হবে। আরেকটি বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করতে চাই, শুধু অংশীদারদের মূলধন এবং অতিরিক্ত মূলধনের দ্বারাই পরবর্তীতে মূলধন হিসাব তৈরি করা হবে, কিন্তু আর বাকি যাবতীয় পরিবর্তন চলতি হিসাবের মাধ্যমে সমন্বয় সাধন করা হবে। একটি বিষয়ে, কোনো অংশীদার যদি কারবারে ঋণ আনে, ঋণের সুদ এবং ঋণ সাধারণত পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে ঋণ হিসাবে স্থানান্তরিত হয়, কিন্তু স্থায়ী মূলধন পদ্ধতিতে ঋণের সুদটুকু কিন্তু চলতি হিসাবে স্থানান্তরিত হয়, এবং ঋণের যাবতীয় সুদ ব্যতীত ঋণের উদ্বৃত্ত এবং ঋণের পরিশোধ যদি থাকে সেটা আবার ঋণ হিসাবের মাধ্যমে আমরা হিসাববুক্ত করি। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের কাছে এই মুহূর্তে পরিবর্তনশীল এবং স্থায়ী মূলধন পদ্ধতির পার্থক্যের বিষয়টুকু আমি তুলে ধরলাম। এখন আমি তোমাদেরকে স্ক্রিনে সরাসরি অঙ্কে নিয়ে যাচ্ছি। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অংশীদারি কারবারের স্থায়ী মূলধন পদ্ধতি সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলছিলাম তোমাদের সামনে। আমি এখানে স্ক্রিনে নিয়ে এসেছি হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র অংশীদারি কারবার স্থায়ী মূলধন পদ্ধতি সংক্রান্ত সমস্যা ও সমাধান। প্রশ্নটি হচ্ছে, সাদিক, সাইফুর এবং সাব্বির তিনজন অংশীদার 2020 সালের 31 ডিসেম্বর তাদের হিসাব উদ্বৃত্ত ছিল নিম্নরূপ। এই হচ্ছে তাদের হিসাব উদ্বৃত্ত, তাদের মূলধন হিসাবের উদ্বৃত্তর বিষয়ে বলা আছে। সাদিক 2 লক্ষ টাকা এবং সাইফুর 60,000 টাকা এবং সাব্বির 40,000 টাকা তাদের মূলধন। এটাও তাদের মূলধনের উদ্বৃত্ত, চলতি হিসাবের উদ্বৃত্ত আছে তাদের তিনজনের। সেই উদ্বৃত্ত হচ্ছে সাদিক 16,000 টাকা ক্রেডিট, মানে সাদিকের উদ্বৃত্ত হচ্ছে ক্রেডিট, সাইফুর 6,000 টাকা সেটাও ক্রেডিট, আর এবং সাব্বির 4,000 টাকা ডেবিট। সংক্ষেপে ক্রে এবং ডে দ্বারা ডেবিট ক্রেডিট বোঝানো হচ্ছে। আরেকটি শর্ত আছে, এছাড়াও সাব্বিরের ঋণ হিসাব ছিল 10% হারে 20,000 টাকা। তার মানে বছরের শুরুতে আমাদের উদ্বৃত্তের মধ্যে সাব্বিরের ঋণ হিসাব 20,000 টাকা রয়েছে। পরবর্তী শর্ত হল, চুক্তি অনুযায়ী অংশীদারদের মূলধন হিসাব, উত্তোলন হিসাব এবং চলতি হিসাবের উপর বার্ষিক 10% হারে সুদ ধরতে হবে। সাব্বির বাৎসরিক 16,000 টাকা বেতন পাবে। এই হচ্ছে তাদের আরেকটি শর্ত। পরবর্তী শর্ত হচ্ছে, অংশীদারগণ প্রতি মাসের মাঝামাঝিতে যথাক্রমে 1,000 টাকা, 600 টাকা ও 500 টাকা করে উত্তোলন করেছেন। তাছাড়াও সাইফুর কারবার হতে 400 টাকার পণ্য উত্তোলন করেছেন। বছরের মধ্যখানে সাব্বিরকে 5,000 টাকা ঋণ পরিশোধ করা হয়। এই হচ্ছে অঙ্কের মূল শর্তগুলো। বন্টনযোগ্য মুনাফা বিষয়ে শর্ত হচ্ছে, অংশীদারগণ বন্টনযোগ্য মুনাফা প্রথম 1,00,000 টাকা 50%, 30% এবং 20% হারে ভাগ করে নেবেন এবং অবশিষ্টাংশ সমান অনুপাতে বণ্টিত হবে। অর্থাৎ বন্টনযোগ্য মুনাফা যাই হোক না কেন, প্রথম 1,00,000 টাকা তারা 50%, 30%, 20% হারে ভাগ করে নেবেন, আর বাকি মুনাফার যা থাকবে তা সমানভাবে ভাগ করে নেবেন। এটা হচ্ছে মুনাফার দ্বৈত বন্টন পদ্ধতি, অর্থাৎ দুটি নিয়মে মুনাফা বন্টন হচ্ছে। উপরোক্ত বিষয়সমূহ সমন্বয় সাধনের পূর্বে 31 ডিসেম্বর 2020 সালে কারবারে 2,80,000 টাকা মুনাফা হয়। আমাদের করণীয় হচ্ছে চারটি, একটি হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, 2 নম্বর হচ্ছে অংশীদারদের চলতি হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব হচ্ছে 3 নম্বর, আর 4র্থ নম্বর হচ্ছে অংশীদারদের ঋণ হিসাব। যা হোক এখন আমি অঙ্কটা শুরু করছি। প্রথমে আমি লাভ লোকসান আবন্টন হিসাব করব। এই লাভ লোকসান আবন্টন হিসাবের শখ আমি নিয়ে এসেছি, নাম হচ্ছে তাদের সাদিক, সাইফুর ও সাব্বির। লাভ লোকসান আবন্টন হিসাব 2020 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বাম দিকে ডেবিট, ডান দিকে ক্রেডিট, মূল শখ। এই যে মূল শখ, আমরা জানি প্রশ্নে যতগুলো শর্ত আছে, যেহেতু আমাদের এই প্রশ্নের ভিতরে অংশীদারদের মূলধনের সুদ ধরার শর্ত আছে, তারপরে চলতি হিসাবের সুদ ধরার শর্ত আছে, ঋণের সুদ ধরার শর্ত আছে, এই সবগুলা কিন্তু কারবারের জন্য খরচ, কারবারের সকল খরচ আমাদের ডেবিট হয়। প্রথমেই
আর আরেকটা বিষয় আমি আগেও একটু আগে বলেছি, সেটি হচ্ছে আমাদের পরিবর্তনশীল মূলধন পদ্ধতির অঙ্ক এটি নয়, এটি হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতির অঙ্ক, যে কারণে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবের মাধ্যমে কারবারে যত পরিবর্তন সাধিত হবে সকল কিছুই চলতি হিসাবের মাধ্যমে আমরা সমন্বয় সাধন করব। বিদায়, আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে এখানে আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখতাম, এখন মূলধন হিসাবের পরিবর্তে আমরা লিখেছি অংশীদারদের চলতি হিসাব। অংশীদারদের চলতি হিসাবের মাধ্যমে পরবর্তী বিষয়গুলি সমন্বয় সাধন হবে। তাহলে অংশীদারদের চলতি হিসাব লাভ লোকসান আবন্টন হিসাবের আমাদের অংশীদারদের চলতি হিসাব লিখেই মূলধনের সুদ ধার্য করব। আমরা জানি মূলধনের উপর 10% সুদ ধার্য করার কথা বলা আছে, প্রশ্নে বলা আছে মূলধনের উদ্বৃত্ত যে দেয়া আছে সেটি হচ্ছে সাদিক, সাইফুর এবং সাব্বির। সাদিকের মূলধন 2 লক্ষ, সাইফুরের 60,000 টাকা এবং সাব্বিরের 40,000 টাকা। 2 লক্ষ টাকার 10% হবে 20,000 টাকা, 60,000 টাকা 10% 6,000 টাকা এবং সাব্বিরের 40,000 টাকা 10% হবে 4,000 টাকা। আমরা এই মূলধনের সুদটুকু সাদিকের 20,000, সাইফুরের 6,000 এবং সাব্বিরের 4,000 টাকা, মোট 30,000 টাকা মূলধনের সুদ আমরা ডেবিট দিকে নিয়ে এসেছি। আমি নিচে আবার মূলধনের সুদের ক্যালকুলেশনটুকু গণনায় দেখিয়েছি, যে অংশীদারদের মূলধনের সুদ 2 লক্ষ টাকার 10% 20,000 টাকা, সাইফুরের 60,000 টাকার 10% 6,000 টাকা এবং সাব্বিরের 40,000 টাকার 10% 4,000 টাকা। এই ফিগারগুলোই আমি লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে নিয়ে গেছি। এই যে তারপরে আমাদের প্রশ্নে আরেকটি শর্ত আছে যে সাব্বিরে সারা বছরে 16,000 টাকা বেতন পাবে, এটা প্রশ্নে দেয়া আছে। সাব্বির বাৎসরিক 16,000 টাকা বেতন পাবে। সাব্বিরের বেতন সাব্বিরের ব্যক্তিগতভাবে তার মুনাফা, বাট কারবারের জন্য সেটা একটি খরচ। বিদে সাব্বিরের যাবতীয় বেতন সাব্বিরের চলতি হিসাব লিখেই তার বেতন হিসাবে, তার হিসাবে এটা অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই খরচটা কারবারের তার নাম লিখেই, সাব্বিরের চলতি হিসাব লিখেই বেতন লিখতে হবে লাভ লোকসান আবন্টন হিসাবে। বেতনটা ডেবিট হবে, বেতন একটি খরচ এবং এটা কারবারে খরচ লাভ লোকসান বা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট হয়। এখানে সাব্বিরের চলতি হিসাব লিখে বেতন তার পুরো বছরের 16,000 টাকা বেতন আমি নিয়ে এসেছি তার বেতন। সাব্বিরের আরেকটি বিষয় আছে, সাব্বিরে কারবারে ঋণ দিয়েছে, সাব্বিরে কত টাকা ঋণ দিয়েছে আমরা, এছাড়াও আমরা আমাদের প্রারম্ভিক উদ্বৃত্তে সেটা দেওয়া আছে যে এছাড়াও সাব্বির ঋণ, সাব্বিরের ঋণ হিসাব ছিল 10% হারে 20,000 টাকা। আমরা এই হচ্ছে সাব্বিরের ঋণ। আবার সাব্বিরের ঋণের বিষয়ে আরেকটি শর্ত দেওয়া আছে যে বছরের মধ্যখানে সাব্বিরকে 5,000 টাকা ঋণ পরিশোধ করা হয়। আমরা জানি যে যতগুলো বিষয় দেওয়া আছে, সুদের যে বিষয়টি বলা আছে, অংশীদারদের মূলধন হিসাব, উত্তোলন হিসাব এবং চলতি হিসাবের 10% হারে সুদ ধরতে হবে, আবার ঋণের সুদের পরিমাণও কিন্তু 10% হারে দেওয়া আছে। তাইলে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে 20,000 টাকা ঋণের ভিতরে বছরের মধ্যখানে আমরা 5,000 টাকা ঋণ পরিশোধ করে নিয়েছি, তার মানে এই 5,000 টাকা ঋণের 6 মাসের সুদ হবে। আর 20,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলে তাকে আরও 15,000 টাকা, ওই 15,000 টাকার ঋণের পূর্ণ বছরের সুদ হবে। ঋণের সুদের ক্যালকুলেশনটুকু আমি করে নিয়েছি, আগে ক্যালকুলেশন করেছি সাব্বিরের ঋণের সুদ এখানে করেছি 15,000 টাকা, 20,000 টাকার 15,000 টাকা পূর্ণ বছর ব্যবহার করেছে, 15,000 টাকার 10% 1,500 বা 1,500 টাকা, আর 5,000 টাকা ঋণ আমরা বছরের মধ্যকানে পরিশোধ করে নিয়েছি সাব্বিরের ঋণ। তে বছরের মধ্যকানে পরিশোধ করলেও অর্ধ বছরের সুদ হবে, কারণ অর্ধ বছর এই টাকাটা আমরা ব্যবহার করেছি। 5,000 টাকার 10%-এর সুদ হচ্ছে 500 টাকা, তার অর্ধেক হচ্ছে 250 টাকা। তাহলে সাব্বিরের ঋণের সুদ হবে 1,500, আর 250-এ মোট 1,750 টাকা হচ্ছে তার ঋণের সুদ। আমরা এটাও সাব্বিরের চলতি হিসাবে ঋণের সুদ হিসাবে আমরা হিসাববুক্ত করব। এই যে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ঋণের সুদ কারবারের খরচ, এই যে অংশীদারদের চলতি হিসাব, এখানে সাব্বিরের চলতি হিসাব লিখে আগে নিয়েছিলাম তার বেতন, এখানে ঋণের সুদ 1,750 টাকা যেটা আমরা ক্যালকুলেশন করেছি সেটাই আমরা নিয়ে এসেছি। যাই হোক, আমরা মূলধনের সুদ ধার্য করেছি, সেটি কারবারের খরচের জন্য আবন্টন হিসাবে ডেবিট হয়েছে। তারপরে সাব্বিরের চলতি হিসাবে সাব্বিরের বেতন এবং সাব্বিরের ঋণের সুদ নিয়ে এসেছি। এখন আমাদের চলতি হিসাবের 3টি উদ্বৃত্ত দেওয়া আছে, আমরা প্রশ্নে দেখেছি চলতি হিসাবের 3টি উদ্বৃত্ত, সাদিকের একটি, এটা ক্রেডিট উদ্বৃত্ত এবং সাইফুরের ক্রেডিট উদ্বৃত্ত। সকল ক্রেডিট উদ্বৃত্তের সুদ কারবারের জন্য এটি একটি খরচ, ক্রেডিট উদ্বৃত্তের সুদ কারবারের জন্য একটি খরচ। মূলধন যেহেতু ক্রেডিট উদ্বৃত্ত, মূলধনের সুদ যেভাবে কারবারের খরচ, চলতি হিসাবের যদি ক্রেডিট উদ্বৃত্ত থাকে
সেটির সুদও কারবারের খরচ। তাহলে এই দুইটি ক্রেডিট উদ্বৃত্তের সুদ আমাদের নির্ণয় করতে হবে। ক্রেডিট উদ্বৃত্ত সাদিকের 16,000 টাকা ক্রেডিট, যেহেতু চলতি হিসাবে 10% সুদ ধার্য করার কথা বলা আছে, 16,000 টাকার 10% 1600, আর সাইফুরের 600 টাকার 10% 6,000 টাকার 10% 600 টাকা চলতি হিসাবের সুদ হবে। সেটিও আমরা ক্যালকুলেশন করেছি, গণনায় আছে চলতি হিসাবের সুদ। সাদিকের 16,000 টাকার 10% 1600 টাকা, সাইফুরের 6,000 টাকার 10% 600 টাকা। এই দুইটি দুইজনের কিন্তু চলতি হিসাবের উদ্বৃত্তটুকু ক্রেডিট উদ্বৃত্ত, সেজন্য তার সুদ ডেবিট হবে। আমরা অংশীদারদের চলতি হিসাব লিখে তাদের দুজনের, যে দুজনের চলতি হিসাব ক্রেডিট উদ্বৃত্ত তার সুদ নিয়ে এসেছি। অংশীদারদের চলতি হিসাব, চলতি হিসাবের সুদ সাদিকের 1600 টাকা আর সাইফুরের 600 টাকা, মোট 2,200 টাকা। আবার সাব্বিরের ডেবিট উদ্বৃত্ত আছে চলতি হিসাবে, সাব্বিরের চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত, ডেবিট উদ্বৃত্ত 4,000 টাকা, যে 4,000 টাকা 10% 400 টাকা। সেটিও আমরা যেহেতু ডেবিট ক্রেডিট উদ্বৃত্তের সুদ লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট হবে, আর ডেবিট উদ্বৃত্তের সুদ লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট হবে, আমরা ডেবিট উদ্বৃত্তের সুদ লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে নিয়ে এসেছি। যে সাব্বিরের চলতি হিসাবে, চলতি হিসাবের সুদ 4,000 টাকা 10% 400 টাকা। অবশ্যই তার আগে আমাদের উত্তোলনের সুদ ধার্য করতে হবে, সেটা আমি বোঝাচ্ছি। একসাথে চলতি হিসাবের সুদটুকু বোঝাতে গিয়ে বিষয়টি সামনে নিয়ে আসলাম। যাই হোক, আমাদের ডেবিট দিকে যত ধরনের খরচ আসার ছিল সবগুলো আমরা নিয়ে এসেছি। এখন ক্রেডিট দিকে কী কী বিষয় যাওয়ার আছে সেটা আমাদের বোঝানোর বিষয় আছে। আমি শুরুতেই যে কথাটা বলা উচিত ছিল সেটি হচ্ছে, আমাদের অঙ্ক শুরু করার সাথে সাথে এই প্রশ্নে যে লাভ লোকসান হিসাবের যে একটা উদ্বৃত্ত দেয়া থাকে, উপরোক্ত বিষয়সমূহ সমন্বয় সাধনের পূর্বে 31 ডিসেম্বর 2020 সালে কারবারে 2,80,000 টাকা মুনাফা হয়। এই 2,80,000 টাকা মুনাফা সেটা প্রথমেই হিসাববুক্ত করতে হয়, তারপরে আমরা যাবতীয় কাজ করি। এই কথাটা আমরা আগে তোমাদের সামনে তোমাদেরকে বোঝানো উচিত ছিল, আমি একটু পরে বুঝালাম। তাইলে এই লাভ লোকসান, লাভ লোকসান হিসাবের যে তাদের লাভ যেটা 2,80,000 টাকা, এটা লাভ লোকসান আবন্টন হিসাবে প্রথমেই ক্রেডিট দিকে, লাভ লোকসান আবন্টন হিসাব নেট মুনাফা বলে এই যে এই 2,80,000 টাকা প্রথমেই আসবে। এর এই কথাটা লেখার পর বাকি যাবতীয় কাজ আমরা করব, ডেবিট দিকের সকল কাজ এবং ক্রেডিট দিকের সকল কাজ। ডেবিট দিকের সকল কাজ আমরা মোটামুটি করে নিয়েছি। ক্রেডিট দিকে আসার মতো যে বিষয়টি আছে সেটি হচ্ছে, আমরা জানি মূলধনের সুদ ডেবিট হয়, উত্তোলনের সুদ ক্রেডিট হয়। তাইলে উত্তোলনের সুদ, তাদের উত্তোলন কত টাকা সেটা আমাদের দেখে নিতে হবে। অংশীদারগণ প্রতি মাসের মাঝামাঝিতে যথাক্রমে 1,600-1,500 টাকা করে উত্তোলন করেছেন। তাইলে যে 1,000 টাকা প্রতি মাসে উত্তোলন করে, তার 12 মাসে 12,000 টাকা উত্তোলন আছে। আমরা জানি বছরের মাঝামাঝি বা মাসের মাঝামাঝি যদি উত্তোলন করা হয়তে, মোট উত্তোলনের উপর রক্ষণশীল নীতি অনুযায়ী ছয় মাসের সুদ বা অর্ধেক সুদ ধরতে হবে। তাহলে আমাদের প্রথম অংশীদার যে সাইফুর সাদিক, সাদিকের উত্তোলন প্রতি মাসে 1,000 টাকা, 12 মাসে তার উত্তোলন হবে 12,000 টাকা। 12,000 টাকার 10% 1,200 টাকা, তার অর্ধেক সুদ হবে 600 টাকা। আমরা তাইলে উত্তোলনের সুদ সাদিকের 600 টাকা হবে, এই যে উত্তোলনের সুদ সাদিক 600 টাকা। একইভাবে উত্তোলনের সুদ সাদিকের পরের অংশীদার হচ্ছে সাইফুর, সাইফুর 600 টাকা উত্তোলন করে প্রতি মাসে। 600 টাকা এক মাসে হলে 12 মাসে 6×12 = 72, মানে 7,200 টাকা উত্তোলন করে, 7,200 টাকার 10% 720 টাকার অর্ধেক হবে 360 টাকা। আমরা এই যে সাদিকের উত্তোলনে, সাইফুরের উত্তোলনের সুদ 360 টাকা নিয়ে এসেছি। সাব্বিরের উত্তোলন হচ্ছে 500 টাকা, প্রতি মাসে 500 টাকা, 5×12 = 60, মানে হচ্ছে 500 টাকাকে 12 দ্বারা গুণ করলে 6,000 টাকা বছরের উত্তোলন। 6,000 টাকা 10% হবে 600 টাকার অর্ধেক 300 টাকা, সাব্বিরের উত্তোলনের সুদ। এই যে সাব্বিরের উত্তোলনের সুদ আমরা 300 টাকা নিয়ে এসেছি। এই ধরলাম আমরা উত্তোলনের সুদ। এই উত্তোলনের সুদের ক্যালকুলেশন আমরা নিচে করেছি তোমাদেরকে বোঝার সুবিধার্থে। এই যে এখানে উত্তোলনের সুদের ক্যালকুলেশনটা আমি করেছি, উত্তোলনের সুদ এই যে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশনে সাদিকের মাসিক উত্তোলন ছিল 1,000 টাকা, 12 মাসে 12,000 টাকার 10% 1,200 অর্ধেক হচ্ছে 600 টাকা। সাইফুরের প্রতি মাসে ছিল উত্তোলন 600 টাকা, 12 মাসে 7,200 টাকার 10% 720-এর অর্ধেক 360। সাব্বিরের প্রতি মাসে উত্তোলন ছিল 500 টাকা, 12 মাসে 6,000 টাকার 10% 600 টাকার অর্ধেক 300 টাকা।
এই হচ্ছে তাদের মোট উত্তোলনের সুদ, এবং উত্তোলনের সুদটুকু যেভাবে আমি ক্যালকুলেশন করেছি হুবহু আমি লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে উত্তোলনের সুদ নিয়ে এসেছি। এই তিনজনের উত্তোলনের সুদ যোগ করলে 1260 টাকা হয়। আরেকটি বিষয় হচ্ছে, আমি একটু আগে বিষয়টি আমি আলোচনা করেছি, তিনজন অংশীদারের মধ্যে দুজন অংশীদারের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত ছিল, সেই ক্রেডিট উদ্বৃত্তের সুদ আমরা ডেবিট দিকে নিয়ে গিয়েছি, এই যে ডেবিট দিকে নিয়েছি ক্রেডিট উদ্বৃত্তের সুদ। আর একজন অংশীদার সাব্বিরের চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত ছিল 4000 টাকা, 4000 টাকার 10% 400 টাকা। উদ্বৃত্ত যখন চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত থাকে তখন তার সুদ ক্রেডিট হয়, আর ক্রেডিট উদ্বৃত্ত থাকলে তার সুদ ডেবিট হয়। আমরা এখানে এই 400 টাকা সাব্বিরের চলতি হিসাবের সুদ নিয়ে আসলাম। আর আরেকটি শর্ত আছে প্রশ্নে, সেটি হচ্ছে সাইফুর কারবার হতে 400 টাকার 4000 টাকার না 400 টাকার দিকে নেই 400 টাকার পণ্য উত্তোলন করেছেন, এই যে এখানে বলা আছে। তাছাড়াও সাইফুর কারবার হতে 400 টাকার পণ্য উত্তোলন করেছেন, পণ্য উত্তোলনের সুদটা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট হয়। এটা আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট করেছি, এই যে পণ্য উত্তোলন। এখন আমরা যাবতীয় যোগ করব। একটা বিষয় রয়ে গেছে, সেটি হচ্ছে ঋণ পরিশোধ করা হয়েছে 5000 টাকা, ঋণ পরিশোধ করা দায় পরিশোধ হয়েছে। এখানে ঋণের সুদটুকু আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে নিয়ে এসেছি, ঋণের পরিশোধের বিষয়টা লাভ লোকসান আবন্টন হিসাবের বিষয় নয়, সেটা ঋণ হিসাবে যাবে পরবর্তীতে, আমরা একটা নিয়ে আসব। যা হোক, এখন ক্যালকুলেশন করলে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকের যোগফল হয় 282,060 টাকা। তা থেকে আমরা যদি ডেবিট দিকের মূলধনের সুদ 30,000 টাকা, তারপরে আমাদের ওই যে সাব্বিরের চলতি হিসাবে তার বেতন 16,000 টাকা, তারপরে ঋণের সুদ 1750 টাকা, তারপরে দুজন অংশীদার সাদিক সাইফুরের চলতি হিসাবের সুদ 2,200 টাকা, এই বিষয়গুলো অর্থাৎ মোট 282,060 টাকা থেকে উপরের যাবতীয় ব্যয়গুলো, এই যে আমি কালার করি, এই ব্যয়গুলো মাইনাস করলে আমাদের মুনাফা থাকে 232,110 টাকা। এটা হচ্ছে আমার লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট দিক থেকে ডেবিট দিক মাইনাস করে পার্থক্যটুকু আমাদের মুনাফা। ক্রেডিট দিকে আয় থাকে, ডেবিট দিকে খরচ থাকে, আয় থেকে খরচ বিয়োগ করলে, আয় থেকে ব্যয় বিয়োগ করলে মুনাফা, এটা হচ্ছে 232,110 টাকা, হচ্ছে আমাদের এই অংশীদারি কারবারের আজকের অঙ্কের মুনাফা। এবং এই মুনাফা বন্টনের জন্য একটি শর্ত আছে, সেটি হচ্ছে মুনাফার 1,00,000 টাকা আমরা একটা অনুপাতে বন্টন করবো, সেটি হচ্ছে 1,00,000 টাকা 50%, এখানে বলা আছে যে অংশীদারগণ বন্টনযোগ্য মুনাফার 1,00,000 টাকা 50%, 30% এবং 20% হারে ভাগ করে নেবেন, এবং অবশিষ্ট অংশ সমান অনুপাতে বণ্টিত হবে। তাহলে প্রথম 1,00,000 টাকা আমাদেরকে ভাগ করতে হবে। এই বিষয়টা আমরা যাবতীয় মুনাফার ক্যালকুলেশনটা আমরা অঙ্কের বাইরে গণনায় করে নিয়েছি আগে, তারপর এখানে নিয়ে এসেছি। এবং আমরা দেখে নিই মুনাফার ক্যালকুলেশনটা। প্রথমে এই যে আমরা মুনাফার বণ্টন করেছি, একটা শখ করে নিয়েছি, তিনজন অংশ সাদিক সাইফুর এবং সাব্বির। প্রথমে আমরা 1,00,000 টাকা বণ্টন করেছি 50%, 30% এবং 20% হারে। 50% 1,00,000 টাকার 50% হলো 50,000 টাকা, 1,00,000 টাকার 30% হচ্ছে 30,000 টাকা এবং 1,00,000 টাকার 20% হচ্ছে 20,000 টাকা। প্রথমে 1,00,000 টাকা বণ্টন করলাম, আমাদের মোট মুনাফা হচ্ছে 232,110 টাকা। তার থেকে 1,00,000 টাকা আমরা বন্টন করলে আরও 1,32,110 টাকা অবশিষ্ট থাকে। অবশিষ্টাংশ আমরা সমান অনুপাতে ভাগ করার কথা বলা আছে, এই যে আমরা সমান অনুপাতে 1,32,110 টাকা সমানভাবে ভাগ করলে 44,037 এবং গণনার সুবিধার্থে এখানে 1 টাকা কম ভাঙতি পরিহার করে 44,036 টাকা তাদের অবশিষ্ট মুনাফা ভাগ করলে হয়। তাইলে সাদিকের 50,000 টাকা এবং 44,037 টাকা যোগ করলে 94,037 টাকা, সাইফুরের 30,000 টাকা এবং 44,037 টাকা যোগ করলে 74,037 টাকা এবং সাব্বিরের 20,000 টাকা এবং 44,036 টাকা যোগ করলে 64,036 টাকা, এ হচ্ছে তাদের বন্টনযোগ্য মুনাফা। এই ফিগার, এই যে বন্টনযোগ্য মুনাফার যে ফিগার, এই ফিগারটাই আমি লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে বন্টন দেখিয়ে দিয়েছি। এই যে ডেবিট দিকে আমি নিয়ে এসেছি মুনাফার অংশ যোগ করে কত হয়েছিল আমাদের 94,037, 74,037 এবং 64,036। হুবহু ফিগারটা নিয়েছি 94,037, 74,037 এবং 64,036 টাকা, এটা হচ্ছে তাদের বন্টনযোগ্য মুনাফা। এখন আমাদের ওয়েব দিকের যোগফল সমান হয়ে গেল, আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব এতটুকু শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তোমাদেরকে আমি লাভ লোকসান আবন্টন হিসাব করার পরে পরবর্তীতে যে বিষয়টুকু আমি প্রশ্নে বলা আছে, সেটি হচ্ছে
অংশীদারদের চলতি হিসাব করার কথা বলা আছে। আমি অংশীদারদের চলতি হিসাব আমরা করব। আমরা গত ক্লাসে অংশীদারদের মূলধন হিসাব যে শখে করেছিলাম, অংশীদারদের চলতি হিসাবের ক্ষেত্রে সেম হুবহু শখ ব্যবহার করতে হবে। শুধু মূলধনের জায়গায় চলতি শব্দটি ব্যবহার করলেই হবে। আর মূলধন হিসাবে এবং চলতি হিসাবের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র মূলধন হিসাবে মূলধনের উদ্বৃত্তটি যেটা আসে সেটা আসবে না, আর মূলধন হিসাবে ঋণ হিসাব আসে না যেটা চলতি হিসাবে যায়। আর বাকি সবগুলোই হুবহু মিল আছে। আমি চলতি হিসাব এখানে করে নিয়েছি, তোমাদেরকে সামনে নিয়ে আসলাম। এই যে অংশীদারদের চলতি হিসাব, প্রথমেই আমরা এই যে কলাম করেছি, কলামকে সমান দুই ভাগ করেছি, তারিখ, বিবরণ, পরিমাণ টাকা। এই যে পরিমাণ টাকা, নাম সাদিক, সাইফুর, সাব্বির। ডান পাশে তারিখ, বিবরণ, পরিমাণ টাকা, এদিকেও টাকার কলাম, তিন টাকার তিনজন অংশীদার, সাদিক, সাইফুর এবং সাব্বির। যা হোক, আমি প্রথমে আমাদের চলতি হিসাব, যেহেতু চলতি হিসাবের ব্যালেন্স প্রশ্নে দেওয়া আছে, প্রথমে এই চলতি হিসাবের ব্যালেন্স আনতে হবে। চলতি হিসাবের দুটি ব্যালেন্স আছে ক্রেডিট, হ্যাঁ দুটি ব্যালেন্স আছে ক্রেডিট, সেটি হচ্ছে সাদিকের 16,000 টাকা আর সাইফুরের 6,000 টাকা। দুটি ক্রেডিট ব্যালেন্স চলতি হিসাবের ক্রেডিট দিকেই যাবে। আমি এই ব্যালেন্সটা সাদিক এবং সাইফুরের ব্যালেন্সটা আমি চলতি হিসাবের ক্রেডিট দিকে নিয়েছি। সাদিকের কলামে 16,000, সাইফুরের কলামে 6,000 টাকা, আর সাব্বিরের চলতি হিসাবের ডেবিট ব্যালেন্স ছিল 4,000 টাকা। এদিকে আমি সাব্বিরের ব্যালেন্স বিডি, তার কলামে, সাব্বিরের কলামে 4,000 টাকা নিয়ে এসেছি। অর্থাৎ দুজনের জানুয়ারির 1 তারিখে চলতি হিসাবের ব্যালেন্স, দুজনের ক্রেডিট ব্যালেন্স সাদিক এবং সাইফুরের 16,000 এবং 6,000 টাকা, আর একজনের ডেবিট ব্যালেন্স, উনি হচ্ছে সাব্বির, তার ব্যালেন্স হচ্ছে 4,000 টাকা। এ হচ্ছে ব্যালেন্স আসলো। এখন লাভ লোকসান আবন্টন হিসাবে যত ধরনের দফা আমরা আমাদের ডেবিট দিকে আসছে, সবগুলা আমাদের চলতি হিসাবের ক্রেডিট দিকে আসবে। কারণ আমাদের মূলধনের সুদ, তারপরে বেতন, তারপরে মুনাফার অংশ, এগুলো হচ্ছে সংশ্লিষ্ট কারবারের জন্য খরচ, কিন্তু সংশ্লিষ্ট অংশীদারের জন্য আয়। আয়ে তার পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন বৃদ্ধি করে, আর স্থায়ী মূলধন পদ্ধতিতে তার চলতি হিসাবকে বৃদ্ধি করে। সকল সেজন্য এটা ক্রেডিট দিকে নিয়ে আসবো। যে সংক্ষেপে একথাই বুঝলে চলবে, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবের যেগুলো ডেবিট দিকে আসে, চলতি হিসাবে সে দফাগুলো এই ক্রেডিট দিকে যায়। তো আমি যেহেতু লাভ লোকসান আবন্টন হিসাব থেকে সেগুলো নিয়ে আসবো, লাভ লোকসান আবন্টন হিসাব থেকে দফাগুলো আমি নিয়ে আসবো, ওই যে লাভ লোকসান এবং ডেবিট দিক থেকে। সুতরাং এখানে অংশীদারদের চলতি হিসাব যদিও লিখেছি, কারণ পরবর্তীতে এটা চলতি হিসাবে যাবে সেজন্য লিখেছি। এখন আমরা লাভ লোকসান আবন্টন হিসাব থেকেই এই দফাগুলো ট্রান্সফার হচ্ছে, সেজন্য চলতি হিসাবে আমরা লিখবো লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান বন্টন হিসাব লিখেই আমরা মূলধনের সুদ লিখেছি। লাভ লোকসান আবন্টন হিসাবে যে সুদ যেটা আছে সেটাই আমরা নিয়ে এসেছি। যে লাভ লোকসান আবন্টন হিসাবে সুদ হচ্ছে সাদিক 20,000, সাইফুর 6,000 এবং সাব্বির 4,000 টাকা। তিনজনের কলমে 20,000, 6,000, 4,000 টাকা আমি নিয়ে এসেছি। এই যে 20,000, 6,000, 4,000। তারপরে চলতি হিসাবের সুদ আছে ডেবিট দিকে আমাদের, দুজনের ক্রেডিট উদ্বৃত্ত যাদের ছিল তাদের সুদটা চলতি লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে গিয়েছে। এই যে চলতি হিসাবের সুদ সাদিপ এবং সাইফুরের 1,600 এবং 600 টাকা, এটা আমাদের চলতি হিসাবের ক্রেডিট দিকে যাবে। আমরা চলতি হিসাবের ক্রেডিট দিকে সুদ নিলাম, চলতি হিসাবের সুদ 1,600 এবং 600 টাকা সাদিক এবং সাইফুরের কলামে। হ্যাঁ, আমরা পরবর্তীতে যার চলতি হিসাবের সুদ লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট দিকে হয়েছে সেটা আমরা সরি যে যার চলতি হিসাবের সুদ লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট দিকে আমরা লিখেছি সেটা আমাদের চলতি হিসাবের ডেবিট দিকে পরবর্তীতে আসবে। এখন চলতি হিসাবের ক্রেডিট দিকে আসার মতো যে বিষয় আছে, আরও দুটি তিনটি বিষয় রয়েছে। একজন অংশীদার বেতন পায়, আরেকজন ঋণের সুদ পায়। বেতন একজন পায়, সে হচ্ছে সাব্বির, বেতনটা সাব্বিরের কলামে, আর ঋণের সুদ সেটাও যাবে সাব্বিরের কলামে। এই দুইটি কিন্তু সাব্বিরের কলামে যাবে, বেতন এবং ঋণের সুদ চলতি হিসাবের ক্রেডিট দিকে আমরা নিয়ে এসেছি। এই যে বেতন, এটাও সাব্বিরের কলাম, এবং ঋণের সুদ, এটাও সাব্বিরের কলাম। এই যে এটা সাব্বিরের কলাম। আমরা মোটামুটি ক্রেডিট দিকে আসার মতো সবগুলো নিয়ে এসেছি। শুধু একটি বিষয় রয়েছে, মুনাফার অংশ, লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে যে মুনাফার অংশ সেটা আমরা নিয়ে আসবো। এখন 94,037, 74,037 এবং 64,036, এই তিনটি মুনাফার অংশই আমরা ক্রেডিট দিকে নিয়ে আসলাম। এই যে 94,037, 74,037 এবং 64,036। আমরা
লাভ চলতি হিসাবের ক্রেডিট দিক শেষ, ডেবিট দিকে আমরা একটা জিনিস শুধু ব্যালেন্স ভিডিও চলতি হিসাবের ডেবিট ব্যালেন্স সাব বিড়ে ছিল সেটা নিয়ে এসেছিলাম। এখন আমরা ডেবিট দিকে আসার মতো যে বিষয়গুলো আছে সেটা দেখতে হবে আমাদের আবন্টন হিসাবে। আবন্টন হিসাবে ক্রেডিট দিকের দফাগুলোই চলতি হিসাবে ডেবিট দিকে যাবে। এখানে আবন্টন হিসাবে ক্রেডিট দিকে উত্তোলনের সুদ আছে 600, 300 এবং 300, এটাই চলতি হিসাবে ডেবিট দিকে যাবে। এই যে আমরা আমাদের চলতি হিসাবে ডেবিট দিকে উত্তোলনের সুদ আমরা উত্তোলন লাভ লোকসান বন্টন হিসাবে উত্তোলনের সুদ 600, 360 এবং 300 টাকা। আর একজন অংশীদার সাইফুর যে 400 টাকার পণ্য উত্তোলন করেছিল সেটিও আমাদের আবন্টন হিসাবের ক্রেডিট দিকে ছিল, এটা চলতি হিসাবে ডেবিট দিকে আসবে। এই যে চলতি হিসাবে ডেবিট দিকে পণ্য উত্তোলন 400 টাকা সাইফুর নিয়ে আসলাম। আর শুধু রয়েছে চলতি হিসাবের সুদ, ডেবিট উদ্বৃত্ত যেটা ছিল সাব্বিরের, এই ডেবিট উদ্বৃত্তের সুদ চলতি সেটা আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে এই যে ক্রেডিট দিকে চলতি সাব্বিরের চলতি হিসাবে সুদ ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে যে দফা হয় চলতি হিসাবে সেটা ডেবিট দিকে যায়, আর আবন্টন হিসাবে যেটা ডেবিট দিকে আসে সেটা চলতি হিসাবের ক্রেডিট দিকে যায়। যাই হোক, পণ্যে চলতি হিসাবে সুদ 400 টাকা, এটা ক্রেডিট, চলতি হিসাবে সেটা ডেবিট দিকে আসবে। এই যে ডেবিট দিকে আমি চলতি হিসাবে সুদ 400 টাকা সাব্বিরে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমাদের যোগ বিয়োগের পালা। সাদিকের কলাম প্রথমে যোগ করলে তার যোগফল হয় 131,637 টাকা। তার থেকে ওই 12,600 টাকা বিয়োগ করলে তার ব্যালেন্স থাকে 119,037 টাকা। এটা হচ্ছে তার চলতি হিসাবে সমাপনী ব্যালেন্স ব্যালেন্স সিডি। এবার সাইফুরের যোগ করলে হয় 86,637 থেকে তার 7,200, 360 এবং 400 টাকা মাইনাস করলে 78,677 টাকা থাকে তার সমাপনী চলতি হিসাবের ব্যালেন্স ব্যালেন্স সিডি। আর সাব্বিরের কলাম যোগ করলে হয় 85,786 টাকা, তার থেকে তার 4,000, 6,300 এবং 400 এই দফাগুলো মাইনাস করলে তার ব্যালেন্স থাকে 75,086 টাকা। এ হচ্ছে এই তিনজন অংশীদারের, সাদিক, সাইফুর এবং সাব্বির তিনজন অংশীদারের ব্যালেন্স সিডি, যেটা অর্থাৎ চলতি হিসাবে সমাপনী উদ্বৃত্ত। যাও, এটা হচ্ছে আমাদের অংশীদারদের চলতি হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি লাভ লোকসান আবন্টন হিসাব তোমাদের সামনে বুঝিয়ে দিলাম এবং অংশীদারদের চলতি হিসাব কীভাবে করতে হয় সেটাও আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। শখ কিন্তু মূলধন হিসাবের শখের হুবহু করতে হয়। যতজন অংশীদার প্রত্যেক অংশীদারের নামে এক একটি টাকার কলাম রাখতে হয়। যা হোক, অঙ্কে তৃতীয় যে বিষয়টি করণীয়তে চেয়েছিল সেটি হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। আমরা জানি যেহেতু আমরা স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশ করেছি, যেহেতু শব্দটাই হচ্ছে স্থায়ী মূলধন, তার মানে হচ্ছে মূলধনের কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র অতিরিক্ত মূলধন যদি কারবারে আসে তাহলে এই অতিরিক্ত মূলধনটায় মূলধনটা একটু পরিবর্তন হবে, নতুবা মূলধনের কোনো পরিবর্তন হবে না। এই অঙ্কে কোনো অতিরিক্ত মূলধন নাই। তাদের প্রারম্ভিক মূলধন ছিল সাদিক 2 লক্ষ, সাইফুর 60,000 এবং সাব্বির 40,000 টাকা। এই এই তিনটি তিনজনের মূলধনের প্রারম্ভিক উদ্বৃত্ত ছাড়া আর মূলধন হিসাবে কোনো পরিবর্তন নেই। আমরা মূলধন হিসাবটা করে নিয়েছি। মূলধন হিসাবের শখ অনেকটাই চলতি হিসাবের মূলধন হিসাবের শখ প্রায় সেম। এই যে আমি করলাম মূলধন হিসাব। মূলধন হিসাবে তারিখ বিবরণ পরিমাণে তিনজনের নাম আছে, সাদিক, সাইফুর, সাব্বির। ক্রেডিট দিকেও তারিখ বিবরণ পরিমাণে তিনজনের নাম আছে। আমরা জানি যে মূলধন হিসাবের ব্যালেন্স আছে প্রারম্ভিকে, ওই ব্যালেন্সটুকু জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স সাদিকের 2 লক্ষ টাকা, সাইফুরের 60,000 টাকা এবং সাব্বিরের 40,000 টাকা, এটাই তাদের ব্যালেন্স, আর কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু আর কোনো পরিবর্তন হয় নাই, এটাই প্রারম্ভিকটাই বছরের শেষে সমাপনী ব্যালেন্স সিডি হিসাবে ডেবিট দিকে ট্রান্সফার হয়েছে। এই যে ওই 2 লক্ষ টাকাই আসছে, 60,000 টাকা আসছে, 40,000 টাকা আসছে, এটাই হচ্ছে তাদের অংশীদারদের স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব। সর্বশেষ গ নম্বরে সাব্বিরের ঋণ হিসাব করার কথা প্রশ্নে বলা আছে। সাব্বিরের ঋণ হিসাব করার কথা বলা আছে। এই যে অংশীদারদের ঋণ হিসাব, মানে একজন অংশীদার তো সাব্বির, সেই ঋণ এনেছে এবং তার ঋণ হিসাব করতে গেলে আমরা শুধু ঋণের সুদটা ঋণ হিসাবে এখানে আসবে না। যদি পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অঙ্ক করতাম সেক্ষেত্রে আমরা অংশীদারদের ঋণ হিসাবে ঋণের সুদটাও চলে আসতো, কিন্তু স্থায়ী মূলধন পদ্ধতিতে ঋণের সুদটা চলতি হিসাবে চলে যায় আর শুধুমাত্র ঋণের প্রারম্ভিক উদ্বৃত্ত এবং পরিশোধটাই সমন্বয় সাধন করতে হয়। আমরা জানি অংশীদারদের অংশীদার সাব্বির তার ঋণের উদ্বৃত্ত ছিল 20,000 টাকা, 10% আর 20,000 টাকা, এটাই তার ঋণ হিসাবে ব্যালেন্স হিসেবে ট্রান্সফার হবে। এই যে ঋণ হিসাবে শখ করেছি সর্বশেষে ঋণ হিসাব, এই যে সাব্বিরের ঋণ হিসাব 2020 জানুয়ারি ব্যালেন্স বিডি 20,000 টাকা, তার ঋণের উদ্বৃত্ত ছিল 20,000 টাকা, তার মধ্যে
বছরের মাঝামাঝি মানে জুনের 30 তারিখে 5,000 টাকা ঋণ পরিশোধ করেছি। আমরা জানি ঋণ পরিশোধ করলে ঋণ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হয়, এই জন্য ঋণ নগদান হিসাব লিখে ঋণের ডেবিট দিকে 5,000 টাকা আসছে। 20,000 টাকা থেকে 5,000 টাকা মাইনাস করলে তার ঋণের ব্যালেন্স থাকে 15,000 টাকা। এ হচ্ছে আমাদের সাব্বিরের ঋণ হিসাবের আমি ঋণ হিসাবটা করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ তোমাদেরকে আমি একটি স্থায়ী মূলধন পদ্ধতির পূর্ণাঙ্গ অঙ্ক করে দিলাম। আশা করি তোমরা যদি খুব মনোযোগের সাথে ক্লাসটি ফলো করো, যেহেতু আমার এই পুরো ক্লাসটি আমি ইউটিউব চ্যানেলে হুসেন অনলাইন একাডেমি যে আমার ইউটিউব চ্যানেল সেখানেও আমি আপলোড করব। সুতরাং আমার বিশ্বাস তোমরা এটা বারবার দেখবে, এবং যদি বারবার দেখার ফলে আমরা একবার যদি দেখে এটা না বুঝি তুই বারবার দেখা এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করো, এবং তোমরা যারা আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বিভিন্নভাবে জয়েন করছো, তোমরা ক্লাস করছো কি না আমাকে কোনোভাবে নক করো। তুমি একটা ক্লাস দেখে ক্লাস করেছো এবং ক্লাস দেখেছো তার কোনোভাবে আমার যাতে বুঝতে পারি। আর আশা করি তোমরা মনোযোগের সাথে বিষয়গুলো ফলো করলে অংশীদারি কারবারের স্থায়ী মূলধন পদ্ধতির অঙ্ক তোমাদের কাছে ইজি হয়ে যাবে। আমি আগামী ক্লাসে তোমাদের সামনে আমি নতুন আর একটি অঙ্ক নিয়ে আসবে। আমি চেষ্টা করব গতদিন তোমাদের এই যে 2022 সালের পরীক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্টে যে একটি অঙ্ক দেওয়া হয়েছিল, তোমরা সেটার সমাধান অ্যাসাইনমেন্ট লিখে জমা দিয়েছো, আমি ওই অঙ্কটাই আগামী দিন করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা মিলিয়ে দেখতে পারো তোমরা কোনো ভুল করলে কি না। সবার সুবিধার্থে আমি এই অঙ্কটাই নিয়ে আসব, অথবা আমি অন্য নতুন আরেকটি অঙ্কও নিয়ে আসতে পারি। আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এই করোনাকালীন সময়ে তোমরা প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং আমার জন্য তোমরা দোয়া করবে আমি যাতে সুস্থ অবস্থায় তোমাদের জন্য নিয়মিত ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। আবারও তোমাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।